এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখব গার্ডেন রিজ কাণ্ডে পৌরসভার উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠক করছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম বিল্ডিং বিভাগের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করছেন তিনি বৈঠক করছেন মেয়র ফিরহাদ হাকিম তিনি বলল বেআইনি নির্মাণকে অনুমোদন নয় আধিকারিকদের বললেন ফিরহাদ হাকিম একশো কাজ করা আধিকারিককে ধমকও দেন ফিরহাদ আপনার ত্রুটিতেই এত লোক মারা গেল আপনাদের জন্য লোকে আমাকে চোর বলছে মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে বৈঠক জরুরি বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম বিল্ডিং বিভাগের আধিকারিকদের সঙ্গে এই জরুরি বৈঠক করছেন কিন্তু প্রশ্নটা হলো এতদিন লেগে গেল মেয়র ফিরহাদ হাকিমের এই বৈঠক করতে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যাবতীয় দায় কি এখন বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপর বর্তাচ্ছেন তিনি কারণ তিনি বলছেন যে তাকে চোর বলা হচ্ছে কারণ কোনো একজন সুকজ করা আধিকারিককে তিনি বলছেন যে আপনাদের ত্রুটির জন্য আমাকে চোর বলা হচ্ছে ফিরহাদ হাকিম কি নিয়ে বৈঠক করছেন এবং এই বৈঠক থেকে এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা প্রজ্ঞা দেখো এই গার্ডেন রিচের ঘটনার পরে আজকে প্রথম বিল্ডিং বিভাগের আধিকারিকদের এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে এই চূড়ান্ত পর্যায়ে আজকে বৈঠক শুরু হয়েছে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে আর এই বৈঠকে কিন্তু রীতিমতো মেজাজ হারিয়েছেন মেয়র তিনি কিন্তু চরম হুমকির স্বরে কথা বলছেন আধিকারিকদের তিনি হুমকি দিয়েছেন যে কোনোভাবেই বেআইনি বাড়ি রেখে দেওয়া তা প্রশ্রয় চলবে না তিনি এটা বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিরা পাঁচ বছরের জন্য আসেন তারা চলে যায় কিন্তু তারা কলকাতা পুরসভার কর্মী ইঞ্জিনিয়ার তারা ভারপ্রাপ্ত তাদেরকে এখানেই থাকতে হবে এবং থেকে কাজ করতে হবে তাই কোনো মতেই যদি কোনো বেআইনি বাড়ির অভিযোগ তার কাছে আসে সেটা দ্রুত ভেঙে ফেলতে হবে বড় ইঞ্জিনিয়ারদেরকে তিনি বলেন যে তোমরা আপনারা রাস্তায় বেরোন ঘুরে ঘুরে তালিকা তৈরি করুন অবশেষে এতদিন পর পুরসভার মনে হয়েছে রাস্তায় বেরিয়ে একটা সার্ভে করা দরকার যে সার্ভেতে ইল্লিগাল বাড়ির তালিকা তৈরি হবে এবং সেই তালিকা অনুযায়ী বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মেয়র আধিকারিকদের বলেছেন যে এই তালিকা তৈরি করে কলকাতা পুরসভার কমিশনারকে জমা দিতে প্রয়োজনে পুলিশের সাথে যোগাযোগ করতে এবং পুলিশের সাথে যোগাযোগ এবং এখন আবার সেই কথাই শোনা যাচ্ছে এই বৈঠক থেকে এই নির্দেশ বেরিয়ে আসছে ধন্যবাদ প্রজ্ঞা বহুতল বিপর্যয় মেয়রের বিরুদ্ধে তদন্ত দাবি ক্লার্ক ইউনিয়নের কাউন্সিলরের বিরুদ্ধেও তদন্ত দাবি করা হয়েছে ইঞ্জিনিয়ারদের কেন ভাসানো হচ্ছে প্রশ্ন পুরসভার ক্লার্ক ইউনিয়নের আগামী দিনে আরো বড় পদক্ষেপের হুঁশিয়ারি ক্লার্ক ইউনিয়নের পুরসভার ক্লার্ক ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ ভট্টাচার্য কি বলছেন শুনুন এটা একেবারেই না মিথ্যে কথা বলছে এটা কর্পোরেশনের অভ্যন্তরে এই পৌর বোর্ড আসার পর থেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউ নিজেদের দুর্নীতির কারণে যা যা ঘটছে শুধু তো গার্ডেন রিচের বাড়িটা ভেঙে পড়েছে তাই নয় যারা কলকাতা শহরে বসবাস করে তাদের পাড়ায় নিজেরা দেখলে দেখা যাবে যে এমন কোনো পাড়া নেই এমন কোনো ওয়ার্ড নেই যেখানেই আনারতাইজ হয়নি ভর্তি হয়েছে কিন্তু গার্ডেন রিচের ঘটনাটার ওপর দাঁড়িয়ে এটা করেছে মেয়র যেটা বলছেন আমি কিছু জানি না কাউন্সিলর কিছু জানে না মেয়র মিথ্যে বলছে পুকুর বুঝিয়েই গার্ডেন রিচের দুর্ঘটনাগ্রস্ত বহুতল এমনটাই দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের পুকুরের দাবি উড়িয়ে দিলেন এমআইসি দুর্ঘটনাস্থলে কখনো পুকুর ছিল না স্থানীয়রা পুকুরের দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে এমনই দাবি কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সাহার দাবি বলেন যে গার্ডেন রিচের ঘটনাটা বহুত মর্মান্তিক ঘটনা এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটাই ভালো খুব দুঃখজনক ঘটনা আর যেটা বারবার করে বলা হচ্ছে যে পুকুর ভরাট করে কলকাতা কর্পোরেশনের রেকর্ডে ওই জমিতে কোনো পুকুর নেই আমি একদম অথেন্টিক্যালি বলছি রেকর্ড নিয়ে বলছি ওখানকার কিছু প্রতিবেশী বিভিন্নভাবে বিভ্রান্তকর বক্তব্য রেখেছে কেউ বলে যে পুকুর ডোবা ছিল আবার কেউ কেউ বলছে না কোনো পুকুর ছিল না টালির বাড়ি ছিল স্বাভাবিক কারণে এটা নিশ্চিত যে ওখানে পুকুর ভরাট করে বাড়ি হয়নি কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার বলছেন যে গুলিয়ে দেওয়া হচ্ছে এরকম ভুয়ো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে স্থানীয়রা পুকুরের দাবি করছেন কেউ বলছেন ডোবা ছিল কেউ বলছেন পুকুর ছিল কিন্তু আদতে পুকুর বা ডোবা কিছু ছিল না এমনটাই দাবি করছেন এমনটাই দাবি করছেন এই এই সমস্ত দাবি অর্থাৎ স্থানীয়রা যে দাবি করেছেন সেই দাবি কার্যত উড়িয়ে দিচ্ছেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার কিন্তু স্থানীয়রা কি বলছেন শুনুন
না না পুকুর ছিল, পুকুর ছিল সত্যিকারের পুকুর ছিল। হ্যাঁ 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 এসব জিনিস কি বলুন তো, প্রোমোটারটা টাকা খাওয়ার জন্যে এসব মানে মানে তৈরি করে ফেলেছে, মানে মানুষের জীবন যাবে কি বাঁচবে সেসব চিন্তা ভাবনা করে, নিজের পকেটটা কি করে ভরবে সেই চিন্তা ভাবনা করেছিল। কাউন্সিলর, নেতা, কর্পোরেশন, পুলিশ সবই জড়িত আছে। মানে আপনাকে তো বলছি এখনকার এসব হয়ে গেছে ধান্দা, এখন হয়ে গেছে দালাল সিস্টেম। আমরা বেশি কিছু বলতে গেলে আমাদের বলবে যাও তোমরা ঘর এখান থেকে খালি করো। পুলিশের সাথে প্রতারণা হচ্ছে, এর মধ্যে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ, ফিরাদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠে আসছে। মমতা ফিরাদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠে আসছে। মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব কমিশনের, এখনো নবান্ন থেকে রিপোর্ট আসেনি। গার্ডেন রিচের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা, ক্ষতিপূরণ ঘোষণা করেন ফিরাদ হাকিম, এরপরই আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ উঠে আসে। কিন্তু এখনো পর্যন্ত যে রিপোর্ট চাওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে মুখ্য সচিবের কাছে, নবান্ন থেকে সেই রিপোর্ট আসেনি। ফিরাদ হাকিমের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে মুখ্য সচিবের কাছে, রিপোর্ট তলব করে কমিশন, এখনো নবান্ন থেকে কোনো রিপোর্ট আসেনি। গার্ডেন রিচের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয় মেয়র ফিরাদ হাকিমের তরফ থেকে, তারপরই আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগ ওঠে।